হবে। কোথায় যাচ্ছি? গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আবার হচ্ছে নেক্সট ডে ইন মন্দারমণি। তো সকালটা শুরু করলাম তোমাদের সাথে। চলো আজকে কি করছি না করছি সব দেখে থাকি। সকাল সকাল ঘুম থেকে ওঠেই এই যে সি ভিউ দেখার মজাটাই না একদমই আলাদা, মানে কি বলবো, দারুণ। চলো এবার তোমাদেরকে একটু বাইরেটাও দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আসল সুন্দরতা। আজকে আবার আমরা বাইরেই ব্রেকফাস্ট করছি, আর সেমই খাবার আছে যেটা কালকে ছিল, পুরি আর সবজি। তো চলো এই মহাশয়টাকে নিয়ে কি বলবো, যখনই আমরা খাবার খেতে বসছিলাম ও চলে আসছিল, কারণ আমি ওকে সবসময় ওকে খেলাচ্ছিলাম আর খেতে দিচ্ছিলাম, যার জন্য সবাই বিরক্ত হচ্ছিল। তো চলো তোমাদেরকে একটা ছোট্ট করে আমাদের রিসর্টের গ্লিমস দেখিয়ে দিই। দেখাবো হবে। তো সকাল সকাল দেখছিলাম যে সবাই স্কেট বোর্ডে চেপে ঘুরে বেড়াচ্ছে, তো আমরাও বেরিয়ে গেছিলাম চাপার জন্য। অলরেডি চেপে গেছে ছয়, এগুলো সব থাকে, এগুলাই ভালো। তুমি তাহলে আমি তো 3 হাজার মাল, আরে বাসিয়ে রাখবো তাই। তো যারা আমাদেরকে স্কেটবোর্ডে নিয়ে যাচ্ছিল চাপিয়ে আর কি, তাদেরকে আমরা বললাম যে চেপে যাওয়ার সময় কিছু ভিডিও করে দিতে। তো ওনারা বলল যে ওটা কিন্তু আমাদের রিস্ক হয়ে যাবে, কারণ ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন, দরকার নেই। তো তাই কোনো ভিডিও ক্লিপ আমরা নিতে পারিনি আর কি। চলো দেখতে পাবে তোমরা, আমরা তো যাচ্ছি। কোথায় যাচ্ছি? জঙ্গলে। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তাজপুর। তো তাজপুর আমরা চলে এসেছি, আর এত সুন্দর সুন্দর মানে ফটো নেওয়ার জন্য ভিডিও নেওয়ার জন্য তো দারুণ জায়গা। আর হ্যাঁ, এখানকার মানে খাবারের স্টল মানে প্রচুর স্টল। আমরা
আমরা এখন তাজপুরে আছি, তাদের সাথে খুব মজা করছি। তাজপুর না শঙ্করপুর? তাজপুর। তো খাওয়া অর্ডার করা হয়েছে, সব ফ্রেশ খাবার। জার্নি লাগলো 40 মিনিট, তার জন্য খুব খিদে পেয়ে গেছে। পায়েল নখ খাচ্ছে, খিদে পেয়ে গেছে বলে। আর শুভ কি করে বুঝে পাচ্ছে না, মাথা চুলকাচ্ছে, খিদে পেয়ে গেছে। এখানে কিছু 15 টাকা দিয়ে চিপস পেয়েছি, যেগুলো খুব খেয়ে পেট ভরার চেষ্টা করলাম, পেট ভরলো না। দেখা যাক এবার কি করা যায়। তো ঘোরাঘুরি করে আমাদের তো ভালোই খিদে পেয়ে গেছিলো। তো আমরা নিয়েছিলাম ঝুরি আলু ভাজা, সালাড, ভাত, তারপর ডাল, চিকেন কষা আর চিংড়ির মালাইকারি। তো এখানের খাবার কিন্তু যথেষ্ট ভালো আর ফ্রেশ ছিল, আমাদের ভালোই লেগেছিল। শঙ্করপুরে চলে এসছি, মানে তাজপুরের থেকে সামনেই আর কি শঙ্করপুর। তো এখানে এসছি, এখানে দেখি কিছু খাবো, আর ঠান্ডা লাগছে তাই পঞ্চুটা পরে নিয়েছি। তো আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, শঙ্করপুরে সেরকম দেখার মতো কিছু নেই। যা দেখছো সামনেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই এই যে যেরকম দেখছো আর বীজ আছে, ব্যাস এইটুকুই। তো ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই, আর যদি তোমাদের ইচ্ছা হয় তো তোমরা যেতেই পারো। তো ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার হয়ে গেছিলো আর সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা ভুট্টা খেলাম। তো ঠান্ডায় ভুট্টা খেতে আলাদাই একটা মজা আছে, আর ভুট্টা আমার খুব ভালোও লাগে খেতে। তো ব্যাস ওই আর কি। তারপর শঙ্করপুর থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা চলে গেলাম বাড়ি। তো আজকে হচ্ছে 3rd day ইন মন্দারমণি। তো আমরা খুবই মস্তি করলাম, এনজয় করলাম। আর আজকে আজকে আমরা চেক আউট করবো। তো 10টার সময় চেক আউট আছে। তো তোমাদের কেমন লাগলো সব কিছু সবটাই কিন্তু জানিও। আমার তো এখানে এসে খুবই এনজয় হলো। ব্রেকফাস্ট করছি, এখানে আছে পুরি আর এটা আলু পরোটা, আলুর পরোটা, আচার আর ঘুগনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা। I look at you and it's easy to see, you are the someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone?